টান দিতে কিতাবের মাঝখানে বেরিয়ে পড়লো নবীজির নালাইন শরীফ স্যান্ডেল মোবারকের নকশা। নবীজি যে স্যান্ডেল মোবারক পায়ে দিয়ে পৃথিবীর ধুলার এই পৃথিবী থেকে আল্লাহ তালার নূরের আরো সে গিয়েছিলেন। যে স্যান্ডেল জোড়া এখনো সংরক্ষণ করা আছে ইস্তাম্বুলের মিউজিয়াম তুরস্কে, এই স্যান্ডেলের নকশা দেখে নিচে পড়লাম, কেউ যদি মহাবিপদে পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এই স্যান্ডেল মাথায় নিয়ে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করে, রীতিমতো আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন যতক্ষণ এই লোকটাকে মাফ না করেন। পেয়ে গেলাম এই স্যান্ডেল নিয়ে মসজিদে চলে গেলাম। শেষ রাতের দিকে আল্লাহকে বললাম, খোদা তুমি আমারে আমার নবীর স্যান্ডেলের বরকতে বেইজ্জত করিও না। সকালবেলা গাড়ি চলে আসলো আমাকে নেওয়ার জন্য, এয়ারপোর্ট টিকেট হাতে করে নিয়ে চলে আসছে। ভাবলাম স্যান্ডেলও কাজ হলো না, স্যান্ডেলের তো দোষ নয়, দোষ আমারই হতে পারে। এয়ারপোর্টে গিয়েও কাঁপছি, খোদা তুমি আমাকে এভাবে বেইজ্জতি করলে। হঠাৎ করে একজন পাকিস্তানি লোক আমার পাশে দিয়ে যায় আর বলে, ক্যা হুয়া ভাই রো রায় কেউ। তো ভাবলাম এটা পাকিস্তানি, ওকে ধরলাম যে ভাই যারা মেরে বাদ শোনো ইয়ার, খোদা কে ওয়াস্তে মেরে বাদ শোনো, ক্যা হুয়া। আমি বললাম মে বাংলাদেশ ঢাকা কা এক মসজিদ কা খতিব হুঁ আর এক মাদ্রাসা কা সুপারিনটেন্ডেন্ট হুঁ, মামুলি আদমি নেই হুঁ, মুঝে এসে বেইজ্জত না করনা, ইনকো বোলো কি মুঝে ইহা রোক দে, মে হজ করুঙ্গা উসকা বাদ মে ওয়াপস যাউঙ্গা, আগর মে ইসসে পহলে মর যাউ তো মুঝে জানাজে কি কুই জরুরত নেই, কফন ভি নেই দফন ভি নেই লাগেগা, কহে মুঝে ফেক দেনে সে হো জায়ে, মে লিখ দেতা হুঁ। আমি বললাম যে এদেরকে লিখে দিচ্ছি আমি, আমার জানাজাও লাগবে না, কাফনও লাগবে না, দাফনও লাগবে না, কোনখানে ফালাই দিলেই চলবে, তবু এরা আমাকে যেন না পাঠায়, আমাকে রেখে দেয়, যদি আমি বেঁচে যাই তো আমি হজ করে তারপরে বাড়ি যাব। তো বললো যে ভাই মেরে বাত ই নেই শুনেগা সৌদি লোক। আমি বললাম তুমি একটু বলো না দেখি। সে বলল আমার পক্ষ হয়ে বলল, বলার সঙ্গে সঙ্গে যে সৌদি আমাকে পাঠাইয়া দিচ্ছে সে হাতে ওয়্যারলেস নিয়ে দাঁড়াই আসছে, ও হেসে দে কি মুসলমান না, ওর জানাজা লাগবে না, আচ্ছা ঠিক আছে ঠাকুর। সে ওয়্যারলেস এ ইমাম সাহেবকে ডাকলো, ওই মসজিদের খতিব সাহেবকে, খতিব সাহেব চলে আসলো, সে বুঝায় বললো এই লোকটা বলে ঢাকায় ইমামতি করে বাংলাদেশে, যদি ভালো ইমাম হয় তেলাওয়াত ভালো হয় তাহলে তুমি তো মসজিদে নামাজ পড়াইতে পারো না, এই লোকটাকে মাগরিব এশা ফজরের জন্য রেখে দাও, হজ করে বাড়ি যাবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আমারে বলে আব্দুল্লাহ লা তাখাফ ওয়া লা তাবকি ইন্নাল্লাহ মা'ানা ওয়া মা'াক তাহাল মা'ানা। সে বলে দাও ওটা ভয় পাস কেন, আল্লাহ আমার সাথে আছে তোমার সাথে আছে, চলো। মাগরিবের আগে আগে মসজিদে এনে বলল দেখো আউয়ালান ইন্দা আযিন বাদাইন সালাত কিফাত ওয়াজিন, প্রথম তুমি আজান দাও, আজান শুনলে বুঝবো তুমি ইমামতি করতে পারবে কি না। আমি চিন্তা করলাম এই বাংলাদেশের আজান দেওয়া যাবে না, মদিনা মুনাওয়ারায় যেভাবে আজান হয় যতটুকু পারলাম সেইভাবে আজান দিলাম। ওই বেচারা আজান শোনার পর এই আঙ্গুলটা উঠায় ফেল, এটা কি আঙ্গুল বলে এটাকে, বাংলায় বলে বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল তুলে বলে কোয়েস কাতি কোয়েস ইনতা খায়রুন নাস সাউতুক আহসান আহসান আহসান। তা শুনতে তো খুব ভালোই শোনা গেল কিন্তু দেখতে ভয় পেলাম যে লক্ষণ তো ভালো না, আমাদের দেশে এরকম করলে কি লক্ষণ ভালো না মন্দ মন্দ, যাই হোক মনে ভয়। এবার বলল ইনতা সাল্লে এনা কল্লু সালাফি ইনতা হানাফি আম সালাফি, আমি তো এইবার কাম শেষ, এবার আসা কি। সে বললো যে তুমি হানাফি না আলে আদি কোনটা, এখন যদি আমি মিথ্যা কথা বলি আরদে মুকাদ্দাস পবিত্র জমিনে মিথ্যা বলবো এই চাকরির জন্য এখানে থাকার জন্য আমার মাইন্ড স্ট্রাইক করলো না বলবো, যদি সত্য বলি যে আমি হানাফি ও তো লামজাদি সে কি আর আমার ইমামতি দেয়, সাহস করে বলে ফেললাম হঠাৎ করে লা আনা হানফি না আমি হানাফি, খুব খুশি।
খুশি হয়ে বলে মা আপনি মুশকিল ইমতিহান পিয়ানা সালাফি হো হাম্বলি হো শাফি হো মালিকি কুল মুসলিম ইখওয়ান কোনো অসুবিধা নাই ভাই, সানাফি সালাফি শাফি মালিকি সব আমরা ভাই থাকি, লাকিন সাল্লি কামা সাল্লি সালাফি, কিন্তু নামাজ পড়া বা সালাফি না, হানাফির মতো নামাজ পড়লে কিন্তু তাদের মুশকিল, হানাফির মতো পড়াবা না এই সালাফির মতো পড়াবা। আমি চিন্তা করলাম যে যেমনি কমনি পড়াবো থাকতে পারলে ঠ্যাং করে বুকে হাত বাইন্দে নামাজ শুরু করি, মাগরিবের নামাজ যেই শেষ করছি বিপদ আরো বেশি, আগে দেখছি একটা হন দুনোটা, এখন তো দুনোটা উঠাইছে কতির কইস খায়রুন নাস তো কাহাসান ইনতা মাসউল আলা তুল ইমাউসুমিল হজ ইনতা মাসউল লিল ইমামা। এখন আমি চিন্তা করলাম যে কি কি করে আল্লাহ ইজা, আগে তো একটা দেখছি এখন তো দুনোটা। তারপর আমাকে বলল কোথায় ব্যবস্থা হাজ মেগ্রোফোন কপলা সলাদ কজমিন দুঃখানি ও বাদ সলাদ সেই লুকি দুঃখানি ফাইন, এই যে মাইক্রোফোন থাকলো তো আজকে থেকে তুমি এখানে ইমাম, মাগরিব এশা ফজর, মাগরিব পড়াবা এশা পড়াবা ফজর পড়ায় তুমি তো রহ যাবা কেন, দিনের বেলা তুমি পারবা না, হার রাকাতি ফিনাহার লাইম কিল্লাক, দিনের বেলা তোমার পক্ষে সম্ভব না রাতে নামাজ পড়াবা, এই চাবি এই মাইক্রোফোন নামাজের আগে আমার দোকান থেকে আনবা, নামাজের পর আমার দোকানে দিয়ে আসবো, বুঝেছো ফাইন। তা আমি কই হ্যাঁ ফাইন, যতই এরকম করি ততই রাগ, কিচ্ছু বুঝলাম না। আরেক বাঙালি দূর থেকে বললো হুজুর এমন করলে পারবেন না এরকম, এইটা এদের ইয়েস এটা হলো নো, তা তো আর জানি। পরে লাস্টে একবার করছি ফাইন তো খুব খুশি হয়েছে, এই ওয়াহাদ আসা হে আর পূর্তি জ্বালায় বাসে না, সে বেঁচে গেল বলতে এখন ইমাম পাইলো, সে সব কিছু দিয়ে চলে গেল দোকান দেখায় দিল, সকাল বিকাল আমার দোকানে খাবা, আর এখানে এয়ারপোর্টস ক্যান্টিন আছে, ক্যান্টিনে আমার এটাকে নিয়ে দেখায় দিল, এটা আমাদের ইমাম যখনই আসে যা খাবার চায় তা দিবে, ক্যান্টিনের খাওয়া ওদের দেশের মুরগির কোনো টুকরা বোঝে না, এনতা দাজাজ তবগা দাজাজ ওয়াহিদ আম নুস, গেলে বলবে একটা সাও মুরগি না অর্ধেক সাও, এক কমে নেই এক অর্ধেকের কম বোঝে না ওরা, তবে হজের সময় দোকানপাট গুলোতে বোঝে রবু চার ভাগের এক ভাগ বোঝে দেখ, কিন্তু হজ গেলে গে আবার নুস অর্ধেক, অর্ধেক মুরগি দিত খাসির গোশত দিত সবজি দিত এতগুলো, এই টেবিলটা এত বড় একটা থাল চার কোন, তারপরে ফলের জোশের একটা জব দিত একটা গ্লাস দিত, যেরকম পানি আমরা খাই ওই রকম তাজা ফলের জুস খেলাম, তিন মাসে রং লাল হয়ে গেল, আমার সাথী সঙ্গী যারা ছিল ওরা সব পায়খানা সাফ করতে গেছে, নামাজের সময় এলে পরে আসে দেখে আমি নামাজ পড়াই, ওরা কয় যে ভাই আপনি কার সাথে যোগাযোগ করলেন, আমি বললাম ভাই আমি আমার নবীজির স্যান্ডেল আমার এই জায়গায় না, আমি কোন মানুষ আমাকে এখানে আনে নাই, কারো সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, আমি ছিলাম অসুস্থ, আমার যতটুকু জানা আমার নবীর স্যান্ডেলের নকশা আমাকে ইমামতির মুসল্লায় খাড়া করাইছে পায়খানার থেকে আইনি, পায়খানার থেকে এনে আমার রসুলের স্যান্ডেলের নকশা যদি কাউকে ইমামতির মুসল্লায় সম্মানজনক জায়গায় দাঁড়া করাইতে পারে তাইলে আমার নবীর মহব্বত কি কোনো মানুষকে জাহান্নাম থেকে বেহেশতে নিতে পারে না, ওরা বলে কোরআন শরীফে কোন জায়গায় রসুলের মহব্বতের কথা নাই, নামাজ রোজা হজ যাকাত এগুলোর কথা নাই, তোমরা খালি হুব্বে রসুল নিয়ে মাতামাতি করো, হুব্বে রসুল নিয়ে কি করে মাতামাতি করি আমরা হুব্বে রসুল, আমি বলি একটা বিবাহের মাজলিসে আমি এতক্ষণ যা আপনাদেরকে বলেছি আপনারা কি সব বুঝতে পারতেছেন, বুঝতে তো কষ্ট হচ্ছে না, একটা বিয়ের মজলিসে 1,00,000 টাকা দিয়ে আপনি প্যান্ডেল করেছেন, 1,00,000 টাকার খাবার রেডি করেছেন,
1,00,000 টাকার গিফট রেডি করেছেন, মেয়ের গয়না লন্ডন থেকে নিয়ে ঢাকা পর্যন্ত বাংলাদেশ সব দাওয়াত করেছেন, এখান থেকে নিয়ে সিলেট পর্যন্ত গাড়ি, এবার সব রেডি আছে, বিয়ের বাজনা বাজতেছে, কাজই রেডি আছে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত বড় বড় হুজুর সব নিয়ে আসছেন, সব ঠিক আছে, এবার আয়োজন সব ঠিক আছে, প্রায় 50,00,000 টাকার আয়োজন করেছেন। এবার বলেন কাজী সাহেব যখন লিখে দিবে এত এত টাকা দেন মহরে, অমুকের ছেলের সাথে বিবাহের জন্য আপনার কাছে প্রস্তাব এনেছি, মেয়েটার কাছে, কন্যার কাছে এই প্রস্তাব নিয়ে গেছে, আপনি বলুন প্রস্তাবে রাজি আছেন। এখন যদি কন্যা বলে যে জি না, আমি এই বিয়েতে রাজি নাই, 50,00,000 টাকার আয়োজন কোনো কাজ হবে? জি না। 5 পয়সারও লাগবে না, লাগবে না।